আজকে তোমাদের একটি ভিলেজ সিনারি ড্রয়িং হিউম্যান ফিগার দিয়ে স্টেপ বাই স্টেপ অয়েল প্যাস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো। তো সবার প্রথমেই তোমরা চওড়া করে একটা পেজ নেবে। চওড়া করে পেজ নেওয়ার পর মোটামুটি পেজে মাঝখানের থেকে একটু সাইড করে আমরা ফিগার ড্রয়িংটা শুরু করব। তো ফিগার ড্রয়িং আগে সবার প্রথমে যে ছাতার ড্রয়িংটা আমরেলার ড্রয়িংটা আমরা সহজ করে করে নেব। তো মোটামুটি সাইড থেকে ফিগারটা তোমরা শুরু করবে, এরকম হালকা করে একটা লাইন টানার পর এরকম একটা হাফ সার্কেল ড্রয়িং করে নেবে। তবে খুব ডিপ করে করবে না, হালকা করে করবে। নেক্সট এইখান থেকে একটু রাউন্ড করে এই নিয়ে আসবো, এরকমভাবে ড্রয়িংটা তোমরা করে নেবে। তারপর ঠিক মিডিল বরাবর একটা লাইন টানবে। টানার পর আমরা ঠিক কিছুটা গ্যাপ দিয়ে ওপর থেকে ঠিক এই অ্যাঙ্গেল থেকে এই যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ দুই পাশে মোটামুটি ঠিক এই জায়গায় আর এই জায়গায় ঠিক এই কর্নার থেকে গোল করে এইভাবে আমরা নিয়ে আসব। এটা এইদিকে যাবে, এটা এইদিকে যাবে, এখানে ক্যাপ বা এই ধরনের একটা অংশ উপরে হবে। নেক্সট ঠিক এই কর্নার থেকে এই কর্নার, এই কর্নার থেকে এই কর্নার, আর এই কর্নার থেকে নাকি একটু ওপর থেকে, একটু ওপর থেকে এইভাবে নেমে আসবে। নেক্সট আমরা এই যে অংশটা মুছে দেব, দেখো আমাদের আমব্রেলা ড্রয়িংটা সোজা হয়ে চলে আসে। এবার নেক্সট আমরা ফিগার ড্রয়িংটা শুরু করব। তো ফিগার ড্রয়িংটা জামাটা এইভাবে করে, বেশি মোটা করে করবে না, এইরকমভাবে করে নেবে, বেশি মোটা হবে না। এরপর জামার হাতাটা এইরকম একটু গোটানো আছে, এইরকমভাবে ডবল লাইন করে দেবে। ঠিক একটু কোনা থেকে গ্যাপ করে লুঙ্গির ড্রয়িংটা আমরা ঠিক এইরকমভাবে, এইরকমভাবে গোল করে করে নেব। এরপরে নিচে যে জুতোর ড্রয়িংটা, যেহেতু পাটা উঠিয়ে আছে, এইরকমভাবে করে দেব। লুঙ্গির ভেতর থেকে লাইনটা কিন্তু যাবে, আরেকটা পায়ের অংশ এইরকমভাবে হবে, নিচে চপ্পলটা কিছুটা এইরকম দেখা যাবে। এটা চপ্পলের পেছনটা বা জুতোর পেছনটা, এটা জুতোর নিচটা এভাবে দেখা যাচ্ছে, অর্থাৎ পায়ের গোড়ালিটা নিচে জুতোর অংশটা এরকম দেখা যাচ্ছে। এরকমভাবে করবে, করার পর লুঙ্গির একটা এইরকম ডিজাইন করে দিতে তোমরা পারো, যেহেতু ছাতাটা ধরা আছে হাতটা এরকম হবে। আরেকটা হাতে ড্রয়িং এই মোটা থেকে সরু হবে, এই কিছু একটা ধরা আছে তাই হাতের আঙুলটা এরকম করে করবে। নেক্সট আমরা চলে যাব, এখানে একটা ছাগলের ড্রয়িং হবে। তো সহজ করে তোমাদের ছাগলের ড্রয়িংটা দেখাচ্ছি, এইভাবে একটা ওভাল শেপ তোমরা করবে। ওভাল শেপের করার পর ঠিক এই জায়গায় আরেকটা ওভাল শেপ হবে, ঠিক মাঝ বরাবর, মাঝ বরাবর থেকে একটু ভাগ হয়ে যাবে, পাইপ ড্রয়িংটা হবে আমাদের ভাগ হয়ে। এরপর এখান থেকে এইরকম ঘুরে এই আসবে, এই আসবে পাইপ লাইনটা, এইখানে খুঁটটা হবে। এবার এই জায়গার থেকে এই ঘুরবে, এইটা এই পাশ থেকে এই ঘুরবে, এবার এই অংশটা মুছে যাবে। দেখো আস্তে আস্তে কিন্তু ছাগলের ড্রয়িংটা হয়ে আসছে, এইখান থেকে কানটা বেরিয়ে আসবে, মুখটা চোখটা এখানে হবে, এখান থেকে গলার লাইনটা চলে যাবে,
ছোট করে শিংটা এইভাবে উঠিয়ে দেবে, তাহলে মুখটা আমরা ঠিক এরকম করে মুখের ড্রয়িংটা গলার ড্রয়িংটা আসবে। এই জায়গা থেকে ছোট করে আরেকটা পা দেখিয়ে দিতে পারো, এখান থেকে লেজটা এইরকম হবে। তাহলে বুঝতে পারছো এই পায়ের থেকে এই পাটা কিন্তু পেছন দিকে আসবে। এইবার এই যে জায়গা থেকে দড়িটা এইরকম হবে, গলায় বাঁধা আছে, হয়ে গেল। নেক্সট এই জায়গায় একটা ফিগার হবে, একটা বাচ্চা ছেলের ফিগার, মাথাটা অর্থাৎ বাচ্চাটা একটুখানি আগে আছে, জামাটা এরকম এরকম করে দেবে, এখান থেকে একটা প্যান্ট আসবে, একটা পা সামনের দিকে আছে মোটা থেকে সরু হবে, আরেকটা পা পেছন দিকে এই লুঙ্গির লাইন ধরে চলে আসবে, পাটা এইরকম হবে। হাতটা এইরকম হবে, এইখানেটা স্কুল ব্যাগ ঝোলানো আছে, অর্থাৎ পায়ের লাইনগুলো তোমরা দেখে নেবে। এই যে লোকটার পায়ের লাইনের থেকে এই পায়ের লাইন কিন্তু আগে যাবে, এর পরে আসবে তারপর ছাগলের লাইন, এই লাইনগুলো তোমরা একটুখানি দেখে নেবে যাতে এই পায়ের লাইন এই পায়ের লাইনের নিচে না আসে আগে থাকে। এটা তোমরা একটু আঁকার পর দেখে নেবে যে লাইনটা আমার ঠিকঠাক আছে কিনা। এবার এই ফিগার দিয়ে দেখো কি করে একটা সিনারি তৈরি করছি, এইরকম মোটা থেকে সরু একটা রাস্তা করবে, যেই লাইনটা এইরকম ভাবে আসছে, এখানে একটা ডবল লাইন হবে, অর্থাৎ একটা বিজেড ড্রয়িং, একটা সাঁকো বাঁশের সাঁকো তৈরি হচ্ছে, এই লাইনগুলো যাতে সোজা হয় এইরকম বাধা আছে। এখানে পরপর বাঁশের লাইনগুলো এই দিকে ঘুরবে আর এই লাইনগুলো এই দিকে ঘুরবে, এগুলো তো তোমরা বুঝে সুন্দর করে করবে। এরপর এখানে একটা ঘরের ড্রয়িং করে দেবে, এখানে একটা তাল গাছের ড্রয়িং, নিচে একটু ঘাস বা ঝোপ করে দেবে, এইখানে এইরকম শেপটা তৈরি করবে। শেপটা তৈরি করার পর ঠিক মাঝ বরাবর শেপের মাঝ বরাবর এই, তাহলে বুঝতে পারছো একটা নৌকা ড্রয়িং হয়ে গেল এই শেপ থেকে, নৌকাটা বাঁধা আছে। এভাবে জঙ্গল করে দেবে, দূরে তাল গাছ আছে, এটা পুরোটাই জল হয়ে যাবে। এ হলো একটি ভিলেজ সিনারি হিউম্যান ফিগার দিয়ে। এবার দেখো এটা কী করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়, তো দেখো।
দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা ড্রয়িং করার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, ড্রয়িং করার পরই কালার শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে আমি স্কাই ব্লু কালার দিয়ে আমি একটা পাশ আকাশ দেখাচ্ছি, সেভাবে করে তোমরা এই পাশটা করবে। তবে তার আগে এই বাঁশগুলোর মাথাগুলো একটু গোল করে দিয়েছি, যেটা ড্রয়িংয়ে আমি দেখাইনি, তোমরা গোল করে দিও এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এই ছেলেটার পায়ে স্যান্ডেলটা একটা লাইন দেওয়া হয়নি, সেটা তোমরা দিয়ে নিও, আর বাদ বাকি তোমাদের দেখানো হয়েছে। উপর থেকে এইরকমভাবে ডিপ করে আস্তে আস্তে হালকা করে নিয়ে আসবে। গাছের পাতার মধ্যে যদি কিছুটা রং আকাশে ঢুকেও যায় কোনো অসুবিধা নেই, কেননা গাছের পাতাটা একটু ডিপ হবে। দূরের জঙ্গলটা দেখো আমি স্কেচ পেন দিয়ে বর্ডার করিনি, যেহেতু বর্ডারটা দেখা যাবে তার জন্য আমি আর বর্ডার করিনি, কিন্তু তোমরা তো বর্ডার করবেই না, তো অসুবিধা নেই। এরপর হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে কালারটাকে ঘষে একটু হালকা করে দিতে হবে। এইভাবে তোমরা আকাশটা এই পাশেও করবে। এরপর জঙ্গলের রংটা কোবাল্ট ব্লু কালারটা থেকে ব্লু কালারটা দিয়ে নিচ থেকে ডিপ করে ওপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে, কোবাল্ট ব্লু কালারটা দিয়ে। তারপর কোবাল্ট ব্লুর ওপরে আবার স্যাফ গ্রিন কালারটা ঠিক আবার নিচ থেকে যেভাবে করে কোবাল্ট ব্লুটা দেওয়া হয়েছিল ঠিক সেভাবে নিচ থেকে ঘষে ওপর দিকে হালকা করে নিয়ে যেতে হবে। প্রতিটা কালারের সাথে তোমরা মিশিয়ে করার চেষ্টা করতে হবে। এরপর স্কাই ব্লু কালার দিয়ে সমস্ত রঙের সাথে একটু মিশিয়ে ওপর দিকে নিয়ে যেতে হবে। এই কালারটা অনেকটা দূরে চলে যায়, হালকা হয়, দেখতে সুন্দর দেখায়। সবার শেষ হোয়াইট কালার দিয়ে কালারটাকে একটু ব্লেন্ড করে দিতে হবে। এভাবে করে পুরো জঙ্গলটা করবে। এবার আসা যাক তাল গাছগুলো। মিডিয়াম গ্রিন কালার দিয়ে তাল গাছের পাতাগুলো করবে। আমি একটা তাল গাছের পাতা তোমাদের দেখিয়ে দিচ্ছি, সমস্ত তাল গাছের পাতাগুলো এইভাবেই করবে। এরপর ডিপ ব্লু অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে প্রতিটা তাল গাছের পাতার নিচ দিক আর উপরের দিক এইভাবে শেড দেবে। আর এই যে দূরে তাল গাছগুলো, আমি এখানে একটা তাল গাছ তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইরকম যেহেতু দূরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এইভাবে করে শুরু করে যাবে লাইন করে দেবে।
এইরকম ছোট ছোট গাছ করে দেবে, যেহেতু অনেক দূরে আছে হালকা দেখাবে। ঘরের চালটা উপর থেকে কিছুটা অরেঞ্জ কালার করার পর লাইট ব্রাউন, হালকা যে খড়ি রংটা আছে সেটা দিয়ে এই অরেঞ্জ কালারটাকে মিশিয়ে দেবে। গ্রে কালার দিয়ে উপর থেকে হালকা করে ঘরের দেওয়ালটা নিচে করে, পুরো করার দরকার নেই, ঘরের দেওয়ালটা পেপার হোয়াইটটা দেখা যাবে, জাস্ট উপর থেকে একটুখানি করে দিলেই হবে। এরপর ব্ল্যাক কালার দিয়ে দরজা জানালাটা করে দিলে হবে। জমির রংটা স্যাপ গ্রিন কালারটা নিচ থেকে ডিপ করে, মোটামুটি একটু ডিপ করে উপর দিকে আস্তে আস্তে হালকা করে নিয়ে যাবে, পুরো করার দরকার নেই। ঠিক এই পাশটা তোমাদের যেভাবে দেখানো হচ্ছে অপোজিট সাইডে এই সিস্টেমেই তোমরা কিন্তু সমস্ত রংগুলো করবে। দেখছো ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দিচ্ছি, এই তোমরা তাই করবে। এবার ক্রোম ইয়েলো মিডিয়াম কালারটা এই স্যাপ গ্রিনের সাথে মিশিয়ে ডিপ থেকে আস্তে আস্তে হালকা করে দূরে নিয়ে যাবে। সবার শেষ লেমন ইয়েলো কালারটা সবচেয়ে হালকা হলুদ কালারটা দিয়ে ফিনিশ করতে হবে। এইভাবে এই জমিটা তোমরা করবে, উপরে লেমন ইয়েলো কালারটা দেবে, দিয়ে লাইট গ্রিন কালারটা এই যে জঙ্গলটা বা বুশটা আছে ছোট ছোট ঘাসে সেটা করবে, লাইট গ্রিন করার পর মিডিয়াম গ্রিন, অত সবার নিচে মিডিয়াম গ্রিন হবে। গাছের গুড়িটা ডার্ক ব্রাউন কালারটা এক পাশে, দিয়ে ইয়েলো আকার কালারটা দিয়ে মিশিয়ে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এক পাশে শেপ দেবে, ওই তাল গাছটা ওইভাবে করবে। ক্রোম ইয়েলো ডার্ক কালারটা দিয়ে নৌকার মাঝখানের অংশটা করবে, ডার্ক ব্রাউন দিয়ে নৌকার এই দুই পাশ করবে, ব্ল্যাক কালার দিয়ে নিচ থেকে একটু ডিপ শেড দেবে। ঠিক যেভাবে বলছি সেভাবে করে করে তোমরা কাজটা কিন্তু কমপ্লিট করবে। লাইট ব্রাউন কালার দিয়ে মাঝখানে স্টিকটা অর্থাৎ নৌকার এটা করবে। এই হয়ে গেল, এরপর আসা যাক জলটা। কোবাল্ট ব্লু কালারটা দিয়ে এইখান থেকে কিছুটা ঘষার পর আস্তে আস্তে হালকা করে দেবে। নেক্সট স্কাই ব্লু কালারটা কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে, কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নিয়ে আসতে হবে। প্রতিটা কালারই ধরে ধরে করতে হবে তোমাদের, তাড়াহুড়ো করলে কিন্তু কাজ ভালো হবে না। ঠিক এই সাইডটা যেভাবে দেখাচ্ছি অপোজিট সাইড সেভাবেই তোমরা ফিনিশ করবে সুন্দর করে। এইভাবে স্কাই ব্লু কালারটা নিচ দিকে
खूब धरे धरे हल्का नहीं आसते है। एरपर कोबाल्ट ब्लू कलर का नीच थे घषे ऊपर दिखे एक हल्का दीते প্রতিটা খোপে যাবে ধরে 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 করতে হবে। হোয়াইট কালারটা দিয়ে জলটা ব্লেন্ড করে দিতে হবে। এইভাবে তোমরা কাজটা করবে। এবার বাঁশগুলো দেখো কিভাবে করছি। প্রতিটা বাঁশের একদিকে লাইট ব্রাউন কালারটা দেবে, আর এই বাঁশটা নিচ দিকে লাইট ব্রাউন কালারটা দেবে, দিয়ে ইয়েলো আকার কালার দিয়ে প্রতিটা বাঁশ করার পর ডার্ক ব্রাউন দিয়ে প্রতিটা বাঁশের এক পাশ আবার করে দেবে। আর এই বাঁশগুলো যে লাইন টানা সেইভাবে করে তোমরা লাইন টানতে হবে। খুব ধরে ধরে লাইনটা টানতে হবে। টানার পর প্রতিটা লাইন থেকে আস্তে আস্তে একটু হালকা করে এক পাশে মিশিয়ে দিতে হবে। এরপর ইয়েলো অকার কালারটা দিয়ে মিশিয়ে দিতে হবে। এভাবে করে পুরো এই যে বাঁশের যে ব্রিজটা সেটা করতে হবে। একটু ধরে ধরে তোমরা করো কাজটা, তাহলে কাজটা দিয়ে সুন্দর হবে। ডার্ক ব্রাউন কালারটা দিয়ে লাইনগুলোকে একটু ডিপ শেড করে দিতে হবে। ঠিক যেভাবে তোমাদের দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছ, ঠিক সেভাবে করে পুরো কাজটা কমপ্লিট করার চেষ্টা করো। আশা করি সেটা তোমরা করবে আর কাজটাও ভালো হবে। ভিডিওটা স্কিপ করে যেও না, কথাগুলো মিস করলে কাজ কিন্তু ঠিকঠাকভাবে করে উঠতে পারবে না। আশা করি সেটা তোমরা করবে না আর কাজটাও ঠিকঠাক হবে। তো দেখো দেখো এই পাশে আকাশটা যেভাবে তোমাদের দেখিয়েছি এই পাশে আকাশটাও কিন্তু সেভাবেই করা হয়েছে, সাথে জঙ্গলটাও। তাল গাছ একটা দেখিয়েছি, আরেকটা তাল সেভাবেই করা হয়েছে গাছটা, আর এই পাশে জমি, অর্থাৎ এই পাশটা যেভাবে দেখানো হয়েছে এই পাশটাও ঠিক সেভাবেই করা হয়েছে। আশা করি ঠিক সেভাবেই তোমরা করতে পেরেছো। এবার দেখো ফিগার বা এই এনিমেলটা কীভাবে করছি। তো সবার প্রথমে ছাতার কালারটা তোমাদের দেখিয়ে নিই। ব্ল্যাক কালার দিয়ে একদম হালকা করে, বেশি চেপে করবে না, ডিপ থেকে আস্তে আস্তে প্রতিটা পার্ট নিচ দিকে হালকা করবে, ওপর দিকে আস্তে আস্তে কালারটা হালকা হয়ে যাবে।
এই লাইনগুলোকে ধরে ধরে করতে হবে। এইভাবে করে ব্ল্যাক কালার দিয়ে করার পর হোয়াইট কালার দিয়ে এই ব্ল্যাক কালারটাকে হালকা করে মিশিয়ে কমপ্লিট করতে হবে। এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে তোমরা মেশাবে, তাহলে দেখতে সুন্দর হবে। এইভাবে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে ক্যাপটা করে দেবে। নেক্সট আসা যাক ফিগারটা ড্রেসে। ভার্মিলিয়ান কালার দিয়ে, যদি ভার্মিলিয়ান কালারটা না থাকে তো সেটা রেড দিয়েও তোমরা করতে পারো। এরকম করে শেডটা আগে করে নেবে। করার পর অরেঞ্জ কালার দিয়ে এই ভার্মিলিয়ান কালারটাকে হালকা করে মিশিয়ে দিতে হবে। ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়েও মেশাতে পারো। যত এরকম মিশিয়ে করবে কালার কিন্তু দেখতে তত ব্রাইট হবে, সুন্দর হবে। এরপর তোমরা ভায়োলেট কালার দিয়ে, মোটামুটি ডার্ক ভায়োলেট কালার দিয়ে একটুখানি ডিপ করে এই যে ছাতা ছায়াটা জামার ওপর পড়েছে সেটা তোমরা দেখিয়ে দিতে পারো। এবার নেক্সট এই যে লুঙ্গিটা আছে সেই লুঙ্গির কালারটা স্কাই ব্লু কালার দিয়ে অল্টারনেট করে তোমরা চেঞ্জ করতে পারো কোনো কোনো কালার। এইভাবে করে আস্তে আস্তে করে সুন্দর করে কাজটা তোমরা করবে। এরপরে ডার্ক ভায়োলেট কালার দিয়ে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটাকে ডার্ক ভায়োলেট কালার দিয়ে সুন্দর করে করে দেবে। এইভাবে করে আস্তে আস্তে কাজগুলোকে ভরাট করে নিয়ে আসবে। তোমরা কালার চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করেও অন্য কালারেও নিয়ে আসতে পারো। এরপরে কোবাল্ট ব্লু কালারটা দিয়ে একটুখানি ঘষে যে লুঙ্গি যে ভাঁজ সেই ভাঁজটা এইভাবে করে করে এইভাবে সুন্দর করে প্রুশিয়ান ব্লু কালারটা দিয়ে এ
शेडटा दीते पारो। एरपरे आसा जाक हाथेर जे स्किन कलर से स्किन कलर दिके, डार्क ब्राउन कलर दिए ये करे बच्चा छेलेटारो स्किन कलर ये आगे करे नेबे। तुम्हारा लाइट डार्क ब्राउन दिए करबे, करार पर ऑरेंज कलर दिए हल्का करे मिशिए देबे। एरपर स्किन कलर दिए এবার স্কিন কালার দিয়ে সুন্দর করে এইরকম ভাবে করে দেবে। এইভাবে ফিগারের স্কিন কালারটা তোমরা করে দেবে। জুতোর নিচটা হালকা করে গ্রে কালার দিয়ে করার পর ব্ল্যাক গ্লাস মার্কিং দিয়ে একটু শেড নিচ দিকে দিয়ে দেবে, আর এইটা ব্ল্যাক কালার করে দেবে। এবার বাচ্চাটার কালারের দিকে আসা যাক, চুলটা ব্ল্যাক কালার দিয়ে করার পর গ্রে কালার দিয়ে মিশিয়ে দেবে। পিঙ্ক কালার দিয়ে ড্রেসের কালারটা অর্থাৎ জামার কালারটা করার পর কারমাইন কালার দিয়ে বা রেড কালার দিয়ে তোমরা এভাবে শেড দিতে পারো। মিডিয়াম গ্রিন কালার দিয়ে ব্যাগের কালারটা তোমরা এরকম ভাবে করার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে এই অংশটা করে দেবে, রেড কালার দিয়ে এই অংশটা করে দেবে, ব্ল্যাক কালার দিয়ে প্যান্টের রংটা তোমরা করতে পারো। করে গ্রে কালার দিয়ে ব্ল্যাক কালারটাকে মিশিয়ে দেবে। ছেলেটার জুতোর নিচটা ব্রাউন কালার, ডার্ক ব্রাউন কালার করে দেবে, এবং ডার্ক ব্রাউন দিয়ে এই জুতোটা করে দেবে। এবার আসা যাক আমাদের অ্যানিমেল যে ছাগলের কালারটা, পিচ কালার দিয়ে এই অংশটা আগে করে নেবে। ব্ল্যাক কালার দিয়ে আস্তে আস্তে ডিপ থেকে এরকমভাবে হালকা করে নিয়ে আসতে হবে। ছোট জায়গার কাজগুলো গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে করে দিতে পারো। গ্রে কালার দিয়ে ব্ল্যাকের সাথে মিশিয়ে
ब्राउन दिए शेडटा जगहटा हबे खुरगुलो ग्लास मार्किंग बॉर्डर पेंसिल दिए लेसटा एई रकम भावे करे देबे शिंगटाओ ताई चोकटा छोटो करे एई रकम भावे करे देबे येलो आकार कलर दिए ये दड़ीटा एरकम करार पर ग्लास मार्किंग बॉर्डर पेंसिल दिए दड़ीटा कोनो कोनो जायगा एरकम भावे घषे एकटुखानी डिप कर देवे एकटु चेपे घषबे नाले अनेक समय कलरगुलो पड़ते चाय ना एकटा कलर ऊपर आरेकटा कलर ताई रंग बुझे सेटा तोमरा एकटु चेपे करते हबे चप्पलटा एकटु ब्लैक कलर दिए शेप दिए देवे एबार सबार शेषे आमरा शेडेर दिके आसब डीप ब्लू दिए ताल गाछे छायाटा नौकार छायाटा एभावे करे आस्ते आस्ते करे धीरे धीरे छोटो छोटो करे करे देबे कोबाल्ट ब्लू कलरटा दिए জলের এই ছায়াগুলো করে দেবে একইভাবে এই জায়গাটাই শেষ ডার্ক ব্রাউন কালার দিয়ে এই ছায়াগুলো এর উপরে ব্ল্যাক কালার দিয়ে ছায়াগুলোকে একটু ডিপ করে দিতে হবে আকাশে কয়েকটা এইরকম ভাবে পাখি করে দিতে পারো এই হয়ে গেল আমাদের একটি কমপ্লিট ভিলেজ সিনারি হিউম্যান ফিগার দিয়ে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কমেন্ট বক্সে কমেন্ট করো আর যারা এই চ্যানেলে নতুন ভিউয়ার্স আমার সেখানে যদি তোমাদের ভালো লেগে থাকে আমার কাজগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশনে অন করো যাতে এই ধরনের ভিডিও করলে সেই ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো গ্লাস মার্কিং দিয়ে এই দুইটা টেনে